ভিডিওটা একটা বিষয় নিয়ে, খুব জরুরি বিষয় নিয়ে বলবো। আচ্ছা, এই সময় এই মুহূর্তে যদি প্রীতমদের বাড়িতে অন্য কোনো মহিলারা ঢুকতো, বা অন্য কোনো মহিলা, ধরো রিমাকের কথাই বললাম, রিমা ঢুকতো, বা ধরে নাও ওই যে একটা মেয়ে ছিল সেই মেয়েটা ঢুকতো, তাহলে কি তোমরা এই প্রীতমের সঙ্গে ওই মেয়ে দুটোর সম্পর্ক জড়াতে কি জড়াতে না? আচ্ছা, তাহলে এই মুহূর্তে পিঙ্কিদের বাড়িতে আরও একজন ঢুকেছে, কে বলো তো? নিশ্চয়ই জানো, অপূর্ব, নামটা মিষ্টি মধুর, অপূর্ব, আমাদের অপূর্ব ঢুকেছে। তো অপূর্বের সাথে রাইশি মাইশি রিমির একটা পুরনো খিদে সম্পর্ক আছে, যেটা অপূর্ব খুব ভালোভাবে মেটাতে পারে, আর যেটার খাই রিমি প্রচুর পরিমাণে আছে। এই সময় তোমরা সন্দেহ করছো অপূর্ব কেন পিঙ্কিদের বাড়িতে আছে, কখন আছে? যখন রিমি একা আছে। এই টাইমে কি অপূর্বকে ওর মায়ের বাড়িতে ঢোকানো ঠিক হয়েছে, নাইট হল্ট করাটা ঠিক হয়েছে? তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, কারণ যেটা নিয়ে বারবার কথা উঠেছে যে ক্যারেক্টার, রয়সী মহর্ষির ক্যারেক্টার নাকি ভীষণ খিদে, এত খিদে, ওর খিদে মেটানোর ক্ষমতা সচরাচর কারণ নেই, প্রচুর পরিমাণে ওর প্রয়োজন। দু তিন দিন হয়ে গেছে বা শ্বশুর বরকে ছেড়ে গেছে, দু তিন দিনের মধ্যে খিদে মোটামুটি জমে গেছে, তাহলে অপূর্ব মনের মতো, মানে অপূর্ব করে খাবারটা ফুলফিল পূরণ করতে কি ডেকে এনেছে, ডেকে আনা হয়েছে বা মিউচুয়াল করে নেওয়া হয়েছে? এই সময় প্রীতমের পাশে যদি অন্য কোনো মহিলা থাকতো, তোমরা কি বলতে কমেন্ট বক্সে লেখো। আর এই সময় ওদের বাড়িতে অপূর্ব আছে, তোমরা কি বলবে? চলো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমা থটসে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? এই ভিডিওটা বেশ রাতেই করছি, বেশ রাতেই যাবে, তার কারণ রাতে যাবে লাইভটা, পিঙ্কিদের লাইভটা শেষ হলো, লাইভ দেখলাম। লাইভ দেখার পর আমরা নিশ্চয়ই ওখানটায় আরও একজনকে দেখেছি, সেটা সবাই জানো, অপূর্বকে। আমি অপূর্বকে খারাপ বলছি না, বা আমি পিঙ্কিকেও খারাপ বলবো না, কিন্তু আমি বলবো সমাজের ব্যবস্থাটা কতটা খারাপ এবং ওরা কী দেখাচ্ছে। দেখো, যখন হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা চলছে বা মনোমালিন্য চলছে বা প্র্যাঙ্ক চলছে বা যাই চলছে, ওরা দেখাচ্ছে মেয়ে গেছে বাপের বাড়িতে অভিমান করে, জামাই নিতে যাচ্ছে না, এদিকে জামাইও লাইভ করে বলছে না এটা প্র্যাঙ্ক নয়। আমরা রিয়েল ধরে নিলাম, এটা রিয়েল ঝগড়া চলছে, ধরো আমি ধরে নিলাম এটা ভয়ঙ্কর রিয়েল ঝগড়া। এই সময় রিমিদের বাড়িতে কাকে দেখলাম? অপূর্বকে দেখলাম। অপূর্ব কে? সেই যে রিমিকে বিয়ের আগে অনেক কিছু করে ফেলেছে। যখন ঝগড়াঝাটি দেখো না কেন, আবার অপূর্ব রাগ করে আমাকে গালাগালি দিতে পারে, কিন্তু না, অপূর্ব তুই রাগ করিস না ভাই, বাবা গালাগালি দিস না, যাই করিস, কিন্তু বিষয়টাকে কে অপূর্ব? অপূর্ব সে যে বিয়ের আগে রিমির সাথে অনেকবার মিলন হয়েছে, বিয়ের পরেও হয়েছে, এমনকি যেদিন রাতে যেদিন বিয়ে সেই দিনও চেষ্টা করেছে কিন্তু হয়নি, কারণ বাড়িতে লোকজন ছিল বলে। এটা আমাদের মুখের কথা নয়, অপূর্বই তার লাইভে হোক ভিডিওই হোক প্রীতমের বাড়ি গিয়ে হোক বলেছে, এমনকি আরও কে বলেছে, ম্যাগি মশলাও বলেছে, তাই না? ম্যাগি মশলাও কিন্তু ওই চরিত্রকে একদম হরর, মানে একদম ছিঁড়ে ছিঁড়ে ছেড়ে দিয়েছে। আরও একজন বলেছে, মধুই বলবো। দেখো, তাহলে যখন যে এতগুলো সব কথা ওর এই বিষয়ে এই চরিত্র নিয়ে এসেছে, ঠিক সেই সময় যে সময় দেখাচ্ছে মেয়ে জামায় ঝামেলা চলছে, সেই সময় অপূর্বর কি ওদের বাড়িতে ঢোকাটা ঠিক হয়েছে? অপূর্বর মনের ভিতরে না সফট জায়গা আছে রাইশি মহর্ষির জন্যে, একটা কোথাও না কোথাও একটা বেশ সফট ভালোবাসার জায়গা আছে, এবং এই মুহূর্তে একা ও, আর ওরা এখন এই মুহূর্তে কাউকে বিশ্বাস করছে না, তার কারণ এদিকে মিলন মধু সরে গেল, কারণ ওরা বুঝে গেছে না এদের মাঝখানে থাকবো না। আর এদিকে ম্যাগি মশলা চলে গেছে, এদিকে প্রীতম ওইদিকে ইয়ে হচ্ছে, তাহলে প্রীতম যদি অন্য মেয়ের সাথে এই মুহূর্তে যদি অন্য মেয়ের সাথে কথা বলে, এখন কিন্তু ক্যারেক্টারের দাগ লেগে যাবে, কিন্তু যেহেতু রয়সীমহর্ষি বাড়িতে এখন অপূর্ব আছে, তাহলে কি রয়সীমহর্ষির ক্যারেক্টারের দাগ লাগবে না? আর এই সময় কি ওর মায়ের উচিত হয়েছে ওই ছেলেটাকে এই সময় বাড়িতে রাখা, যেখানে সবার সামনে প্রত্যেকে কাটাছেড়া করেছে ওর মেয়ের চরিত্র নিয়ে? তাহলে নিশ্চয়ই এই টাইমটায় ওর মেয়েকে, মেয়ের কাছে ওই ছেলেটিকে আনার কোনো দরকার নেই, তাহলে কেচ্ছা আরও হবে, নোংরা থেকে নোংরা কেচ্ছা হবে। আর এই কেচ্ছা করার সময় কখনোই আমি অন্য কাউকে কোনো টার্গেট করবো না, আমাদের সবিতাকে বলছি, আমার টার্গেট জাস্ট ফর রয়সী মহর্ষি থাকবে, কারণ ওই রয়সী মহর্ষির মেশিনের কুটকুটানি ভীষণ, যে কুটকুটানির জ্বালায় ও কোথাওই শান্তি পায় না। আর এই কোথাও না শান্তি পাওয়ার জন্য না রামপাট চয়স দয়কার দন্ত না করবে, যাচ্ছে তাই করে পড়বে,
এটা বললাম বাড়িতে যখন এখন ওই উর্বককে দেখে ভালো লাগছে না, তার মানে এখন বেশ উর্বক উদুম উদুম এখন আমি বলতেই পারি, ওরাই বলেছে, তার মানে উদুম খিদে মিটাবে রাইসি মাইসি, আর এবং মা সেটা দেখবে। মা মেয়ের খাবার এনে দিল, মেয়ে এই খাবারের কাঙাল, মেয়ে যখন মনোপুত পাবে আর অপূর্ব অপূর্বের মতন কাজ করবে, অপূর্ব মানে নামটার সাথে ওর কাজের ভীষণ ইয়ে আছে, কারণ ওকে দেখে বোঝা যায় ওটা সলিড, এবং অপূর্ব করে একদম মন পুড়ে দেবে রাইসি মাইসি। এইখানটায় আগুনের মতো জ্বলছে প্রীতম, আর এই জ্বলাটাই স্বাভাবিক, ওর বউ যেখানটা এত লোকের কাছে শুনেছে ওর চরিত্রের এই অবস্থা, তারপর এখন যখন বাপের বাড়িতে উঠেছে আর সেই জায়গায় গিয়ে উঠেছে অপূর্ব, ওর তো রগে উঠে গেছে, তাহলে ওর এখন ওটা মাথায় যে তাহলে কী না কী করবে। এটা সাধারণ সবার কাছ ক্ষেত্রে হবে, আমরা সাধারণ ফোনে ব্যস্ত থাকলেই আরেক জায়গা থেকে আরেক জায়গায় ফোন এলে ফোনে ব্যস্ত থাকলেই বলি হ্যাঁ ফোন ব্যস্ত ফোন ব্যস্ত ফোন ব্যস্ত কেন, এত কিসের কার সাথে কথা, সেই জায়গায় এই অবস্থা, কী হতে পারে না পারে কী বলবো, জাস্ট ছোট্ট করে দিলাম ভিডিওটা, কেন বলো তো কেমন ডাল নিকুচ কালা পিলা নজর আতা হে, একদম ডাল এখন পুরো রিমিকে প্রীতম নামটা রয়সী মাসি রয়সী মাসিরা রিমির জীবন থেকে প্রীতমের নামটা ভোলানোর জন্যে মাঝখানে এনে দিয়েছে অপূর্বের মতো অপূর্ব। এবার আমি জোরে ভিডিওগুলো করতে পারছি না পাশের ঘরে, মজুমদারবাবু খান খাঁড়া করে শুনছে আমি ভিডিওতে কী বলছি না বলছে, সেই কারণে যথেষ্ট ধীরে বলছি, ক্যারেক্টার সম্বন্ধের বিষয় তো, তখন একবারে কান খাড়া করে চায়না মতন কটকটি সেরকম হবে, চলে যাচ্ছিল উপরে, যেতে যেতে টুক করে থেমে আমার ঘরে ঢুকে বসে পড়লে, তার মানে কান পেতে শুনবে কী ভিডিওতে বলছি না বলছি। এবার তাহলে তোমরা বুঝে গেলে যে মা মেয়েকে ভুলিয়ে রাখার যন্ত্র পেয়ে গেছে, এখন তার জন্যে মাকে যা গালাগালি দিয়েছে দিয়েছে ওগুলো পাস্ট ভুলে যাও। অনেকে কমেন্টে লিখছিল যে বাবা তোমাদের এত ঝগড়া এত গালাগালি, তুমি ওকে গালাগালি দিলে ওকে গালাগালি দিলে, তখন রুমি বললো আমিও দিয়েছি ওরাও দিয়েছে, তার জন্য এখন ও সব ভুলে গেছে মিলেমিশে হয়ে গেছে। এটা কিন্তু শুনে নাও, কান পেতে শুনে নাও কী বলেছে, এরাও গালাগালি দিয়েছে এরাও গালাগালি দিয়েছে, তাই কেউ কারোর শত্রু না, তাই আমরাও কেউ কারোকে শত্রু করবো না, কেউ কারোর আমরা শত্রু না। এবার রামপাট গালাগালি আমার তরফ থেকে খাবে রুমি, তোমাদের তরফ থেকে কী করবে না করবে তোমাদের জান, আমি উদুম উদুম বুঝতে রামপাট শুয়ে দেবো মাইসি মাইসি, কারণ তোমার মেশিন ঠান্ডা করার যন্ত্র পেয়ে গেছো, আর এই পিতামের দিকে আঙুল তুলবা ও ও ও জানো ও একটা চ্যানেলের হিরো, তুমি কি জানো, তুমি কি জানো যে পরিবারের সবথেকে বড় হিরো আমি, এই পরিবারের সব থেকে বড় হিরো আমি, তুমি কি জানো, তুমি পরিবারের হিরো, আমি আছি তাই তোমাদের সব পরিবার, দাঁড়া 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 পরিবারের হিরো তুমি, এই একটা চ্যানেলের হিরো, তাহলে আমি তোকে এখন রাগাতে পারি না, তখন আমার ভিডিও দেবে না, এই দেখো আর একটা চ্যানেলের আমি পাড়ায় কেউ এসছে তাই দেখো, তোমার দুটো খোলা থাকে বলে আমি তোমাদেরকে বেশি ক্যামেরা করাতে পারছি, কি বলে ডিসকাস তুমি বলছো কি দাশুই কত ওকে নিয়ে যাও না এসিতে, কিছু যা এসিতে যা বিস্কুট যা, একটা লেপ নিচে নামিয়ে দেবো আমি আর বিস্কুট নিচে শুয়ে পড়বো, ভিডিওটা এতটুকুই রাখলাম, এই টাইমে ভিডিও হয় না, চলো গুড নাইট, আর হচ্ছে